নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ সকলো ভালেই আছে। মই ইউটিউব চেনেল মিচিং কনেক্ট মিলি অন্য এটা ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। যিহেতু আপোনালোক সকলোৱে গম পায়ে মই কাপোৰ চিলাওঁ, সেয়েহে আজি চিলোৱাৰ ওপৰতে আন এটা ভিডিঅ' বনাম বুলি ভাবিছোঁ। আজিৰ ভিডিঅ'টোত মই আপোনালোকক মেখেলাত ফলছ কেনেকৈ লগায় তাকে দেখুৱাম বুলি ভাবিছোঁ। আপোনালোকে স্কিপ নকৰাকৈ ভিডিঅ'টো চাই থাকিব। ব'লক এতিয়া চিলোৱা আৰম্ভ কৰোঁ। এইখন হৈছে মেখেলা আৰু এইটো হৈছে ফলছ। এতিয়া এই ফলছটো মানে মেখেলাত লগাম। আপোনালোকে যিটো ৰঙৰ মেখেলা সেইটো ৰঙৰে ফলছ ল'ব, তেতিয়া দেখিবলৈ বেছি অলপ ভাল হয়। খালি মই নাপালোঁ সেইটো ৰঙৰ, সেইটো কাৰণে বগাহে ল'লোঁ। এতিয়া এনেকৈ এটা ছাইড চিলাই ল'ম। এটা ছাইড চিলোৱা হৈ গৈছে। এয়া মোৰ ফলছ লগোৱা হৈ গ'ল। এতিয়া আপোনালোকক সম্পূৰ্ণ মেখেলাখন চিলোৱা দেখুৱাম। এনেদৰে গাঁঠি মাৰি দিছোঁ। এনেদৰে গাঁঠি মাৰি দিছোঁ। আপোনালোকে চাব পাৰে মোৰ ফলছ লগোৱা হৈ গৈছে। এয়া চাওকচোন ইমান ধুনীয়াকৈ হৈছে ফিনিচিংটো। এতিয়া সম্পূৰ্ণ মেখেলাখন দেখুৱাওঁ।
এখন হয়েছে সম্পূর্ণ মেখলাখন। এটা আপনাদের নিশ্চয় গম পালে মেখলাত ফলস কেনে কই লগোয়া হয়। এই ভিডিওটি চাই আপনাদের বেশি নহলেও অলপমান উপকৃত হব বলে আশা রাখিছো। আজি ভিডিওটি চাই কেনে লাগিল কমেন্ট করে জানাব, যদি ভাল লাগিল তেনে লাইক করে দিব আর বহুত বেশি শেয়ার করে দিব যাতে সকলোৱে দেখা পায়। আর যখন নতুনকৈ মোৰ চ্যানেলটো চাইছে অনুগ্রহ করে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। পুনৰ লগ পাওঁ এটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।